ধন্যবাদ জানাই আমাদের আজকের স্পন্সর রাধুকা ইন্টারন্যাশনালকে। বসুন্ধরা সিটির লেভেল 5 সি ব্লকের 63 নম্বর শপটি হচ্ছে তাদের কাছে পোকো X2 এবং রিয়েলমি X2 সহ সকল প্রকার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনে রয়েছে বিশাল স্টক। যে কোনো ফোন কিনতে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তাদের শপের বাকি ইনফরমেশন দেওয়া হলো ভিডিও ডিসক্রিপশন বক্সে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্যাজেট রিভিউ মাস্টারের হ্যাশট্যাগটি ইউজ করবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট অথবা কোনো গিফট। বর্তমান সময়ে পোকো X2 এবং রিয়েলমি X2 প্রায় কাছাকাছি বাজেটে পাওয়া যায়। যেহেতু এটি কাছাকাছি বাজেটের ফোন, তাই অনেকেই কনফিউশনে থাকেন কোন ফোনটি কিনবেন। এছাড়া বাজেট অনুযায়ী এ দুটি ফোনই বাজার কাঁপাচ্ছে। পোকো X2 নিয়ে একটু বেশি হাইপ দেখা যাচ্ছে। লাস্টলি আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন এ দুটি ফোনের মধ্যে কম্পারিজন রিভিউ নিয়ে আসার জন্য। তাই ফাইনালি আমি অজিত পোকো X2 ভার্সেস রিয়েলমি X2 কম্পারিজন রিভিউ নিয়ে চলে আসলাম। তাই আপনারা যদি কনফিউশনে থাকেন পোকো X2 কিনবেন নাকি রিয়েলমি X2 কিনবেন, তাহলে দেখে ফেলুন আমাদের আজকের এই রিভিউটি। আমাদের আজকের এই রিভিউর কম্পারিজনে 5টি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করা হবে। পোকো X2 এবং রিয়েলমি X2 কম্পারিজনের রিভিউর আলোচনা থাকছে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে পারফরমেন্স, ব্যাটারি এবং ইত্যাদি। প্রথমে আলোচনা করব ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমি X2 ফোনটি ছিল এক কথায় একটি হ্যান্ডি ডিভাইস। হাতে ভালো গ্রিপ পাওয়া যায়, এক হাতে ব্যবহার করার জন্য একটি পারফেক্ট ডিভাইস। ওজনে বেশি বলা যাবে না, 192 গ্রামের মতো। অন্যদিকে পোকো X2কে একটু বেশি বড় মনে হবে। এক হাতে ব্যবহার করা যাবে, তবে একটু কষ্টকর, কিছুদিন ব্যবহার করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। রিয়েলমি X2 তুলনায় পোকো X2 26 গ্রামের মতো ওজনে বেশি ছিল। দুটি ফোনের ব্যাক প্যানেলে থাকছে গ্লাস বডি। দুটি ফোনের আউটলুকের দিক থেকে আমার কাছে পোকো X2কে ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটি এবং বডি আউটলুকে পোকো X2 ভালো ছিল, তবে অন্যদিকে রিয়েলমি X2 বডি ছিল কসকাটিং, যা অনেকের কাছে ভালো লাগবে। সুতরাং পোকো X2 এবং রিয়েলমি X2 বিল্ড কোয়ালিটির দিক থেকে অ্যাভারেজ টাইপের বলা যায়। দুটি ফোনে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, 3.5mm ইয়ারফোন জ্যাক এবং স্পিকার। পোকো X2 ফিঙ্গারপ্রিন্টের সাথে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং উপরে থাকছে ভলিউম রকার্স। অন্যদিকে রিয়েলমি X2 রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম রকার্স। রিয়েলমি X2 বাটন পজিশনে একটা ইস্যু লক্ষ্য করেছি। আমি যখন পাওয়ার বাটন দ্বারা ফোন অন করতাম, তখন অন্য সাইডের বাটনের চেপ লেগে স্ক্রিনশট হয়ে যেত, যা একটু বিরক্তকর। কিন্তু পোকো X2 বাটন পজিশনে কোনো প্রবলেম ছিল না। এবার কথা বলবো ফোনটি ডিসপ্লে নিয়ে। পোকো X2তে পাচ্ছেন 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও 84:3% এবং রেজুলেশন পাচ্ছেন 1080x2340px। অন্যদিকে পোকো X2তে পাচ্ছেন 6.67 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও 84:8% এবং রেজুলেশন পাচ্ছেন 1080x2400px। ডিসপ্লে কনফিগার দেখে অনেকেই বুঝে নিয়েছেন পোকো X2 বেস্ট। কিন্তু আমাদের পক্ষ থেকে পোকো X2কে বেস্ট বলার আগে একটু বিস্তারিত আলোচনা করতে হয়। পোকো X2 এবং রিয়েলমি X2কে একসাথে রেখে অ্যামোলেডের পার্থক্যটা খুব বেশি চোখে পড়েনি। অ্যামোলেডের বাঁকের পার্থক্য খুব বেশি ছিল না। পোকো X2 কন্ট্রাস্ট লেভেল ছিল হাই, তাই এর পার্থক্য কম পড়ছিল। তাছাড়া রিয়েলমি X2তে অ্যামোলেড ডিসপ্লে থাকার পরেও ডিসপ্লে কালার অ্যাকুরেসি এবং আনরিয়েলিস্টিক পর্যায়ে নিয়ে যায়। এর ফলে কালার পোশিং দেখা যায়, যেমন মাঝে মাঝে লাল কালারকে কমলা করে ফেলে, যা এ বাজেটের অন্যান্য ফোনে ছিল না। সব মিলিয়ে অ্যামোলেড এবং IPS-এর পার্থক্য আমার কাছে 18/20 মনে হয়েছে, কিন্তু এর পার্থক্য 15/20 মনে হয়নি। অন্যদিকে পোকো X2-র একটি প্লাস পয়েন্ট হচ্ছে পোকো X2-তে থাকছে 120Hz রিফ্রেশের ডিসপ্লে। তাছাড়া পোকো X2 ডিসপ্লে সাইজ বড় হয়, মিডিয়াস এক্সপিরিয়েন্স ভালো পাবেন। আবার অন্যদিকে পোকো X2 তুলনায় রিয়েলমি X2 ব্রাইটনেস ভালো ছিল। সব মিলিয়ে বলতে গেলে দুটো ডিসপ্লে প্রায় সেম, তাই কোনটি নেবেন সেই ইচ্ছা আপনার। অনেকে আছেন দুটি 4G সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করেন, সেই দিক থেকে পোকো X2 তুলনায় রিয়েলমি X2 এগিয়ে থাকবে। কিন্তু অন্যদিকে আবার পোকো X2 এগিয়ে থাকবে, কারণ পোকো X2 দিয়ে পাচ্ছেন আয়ার ব্লাস্টার। আমার কাছে এগুলো কোনো বড় ইস্যু মনে হয়নি,
তারপর সবার সুবিধার্থে আলোচনা করলাম। এবার কথা বলবো দুটি ফোনের পারফরমেন্স এবং গেমিং নিয়ে। প্রসেসর হিসেবে দুটি ফোনে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, তাছাড়া জিপিইউ সিপিইউ প্রায় সেম। আপনারা দুটি ফোনে প্রায় সকল প্রকার হেভি লোড করার পরেও ল্যাগ বা হ্যাং পাবেন না। তাছাড়া ইউআই নেভিগেশন প্রায় সেম ছিল, ডেইলি ইউজ এক্সপিরিয়েন্স প্রায় দুটি ফোনেই সেম। তাছাড়া এখন আর অনেকে জানতে বাকি নেই স্ন্যাপড্রাগন 730G প্রসেসর গেমিং চিপসেট। দুটি ফোনে প্রায় গেমিং পারফরমেন্স সেম পেলেও কিছুটা এগিয়ে থাকবে পোকো X2। 120Hz রিফ্রেশের জন্য ব্যাটারি গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আমরা দুটি ফোনে পাবজি খেলেছি হাই সেটিংয়ে এবং ভালো গেমিং পারফরমেন্স পাচ্ছিলাম, কোনো ল্যাগ বা হ্যাংয়ের মতো ইস্যু পাইনি। তাছাড়া আমরা দুটি ফোনে আরও কিছু গেম প্লে করেছি, অ্যাসফাল 9, কল অফ ডিউটি, এবং আমরা প্রায় সেম গেমিং পারফরমেন্স পেয়েছি। তাই বলা যায় পোকো X2 এবং রিয়েলমি X2 মধ্যে গেমিং নিয়ে যে পার্থক্যটা থাকছে সেটা হচ্ছে 19 বা 20 মধ্যে, এবং এই পার্থক্যটা হচ্ছে 120Hz রিফ্রেশের জন্য। সফটওয়্যারগত দিক থেকে এগিয়ে থাকছে পোকো X2। পোকো X2তে থাকছে Android 10 ভার্সন, MIUI 11। অন্যদিকে রিয়েলমি X2তে থাকছে কালারওয়েস 6.1 বেস, অ্যান্ড্রয়েড ভার্সন 9। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি নেক্সট ভার্সন আপডেট হবে। কালারওয়েস এবং MIUI যারা যারা পছন্দ ওই দিক থেকে পোকো X2 বা রিয়েলমি X2কে এগিয়ে রাখতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক স্পিড ছিল দুটি ফোনে সিমিলার। পোকো X2তে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং রিয়েলমি X2তে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। দুটি ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্পিড ছিল সুপার ফাস্ট। ফিঙ্গারপ্রিন্টের মতো ফেস আনলক ছিল যথেষ্ট সুপার ফাস্ট, থাকছে না কোনো কমপ্লেন। বিভিন্ন দিক থেকে ফেস আনলক করা যাবে, তাই ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। এত কথা বলার পরেও ফোনের ক্যামেরা নিয়ে কথা বলা হলো না, তাই এবার দুটি ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি। দুটি ফোনে পাচ্ছেন সেম কনফিগারেশনের কোয়াড ক্যামেরা সেট আপ, কিন্তু পার্থক্য থাকছে সেন্সরের। পোকো X2তে পাচ্ছেন সনি আইমিক্স 8/6 এর সেন্সর, কিন্তু রিয়েলমি X2তে থাকছে স্যামসাংয়ের সেন্সর। দিনের বেলা দুটি ফোনেই ভালো ছবি পাওয়া যায়, বাজেট অনুযায়ী এর থেকে বেশ কিছু চাইলেই লস খাবেন, কিন্তু ছবিগুলো তোলার পরেই পার্থক্য দেখা যায়। দুটি ফোনের মধ্যে পোকো X2 ছবিগুলো ছিল ন্যাচারাল এবং কালার ছিল খুবই একোরেট। অন্যদিকে রিয়েলমি X2 ছবিগুলো ছিল সুন্দর, কিন্তু ছবিগুলো ছিল কালারফুল। যারা মিরর ছবি আপলোড করতে চান তারা হচ্ছে পোকো X2 নিতে পারেন। তাছাড়া রিয়েলমি X2 ডাইনামিক রেঞ্জ পোকো X2 তুলনায় ভালো ছিল। প্রায় বেশ কিছু ছবিতেই রিয়েলমি X2 ব্যাটারি রেজাল্ট করছিল, কিন্তু 64 মেগাপিক্সেল মোডের ছবি তুললে এগিয়ে থাকবে পোকো X2। ভালো ডিটেল সমৃদ্ধ ছবি দিচ্ছিল পোকো X2, এদিক থেকে পিছিয়ে থাকবে রিয়েলমি X2। আল্ট্রা অর্ডিনাল ক্যামেরায় দুটি ফোনে ভালো ছবি পাচ্ছিলাম, এবং ম্যাক্রো ক্যামেরায় প্রায় সেম ছবি পেলেও এগিয়ে থাকবে পোকো X2। পোর্ট্রেট মোডে ভালো ছবি পাচ্ছিলাম দুটি ফোনে, তবে আমার কাছে পোকো X2 পোর্ট্রেটকে ব্যাটার মনে হয়েছে। সেলফি ক্যামেরায় রিয়েলমি X2তে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অন্যদিকে পোকো X2তে পাচ্ছেন 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা এগিয়ে থাকবে রিয়েলমি X2। রিয়েলমি X2 ছবিগুলো ছিল কালারফুল এবং ভালো রিজাল্টস পাচ্ছিল। অন্যদিকে পোকো X2 সেলফি ক্যামেরাও খারাপ ছিল না, তবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকায় পোকো X2তে ভালো পোর্ট্রেট পাচ্ছিলাম। এবার আলোচনা চলে আসলাম ব্যাটারি সেগমেন্ট নিয়ে। ব্যাটারির দিক থেকে এগিয়ে থাকবে পোকো X2। পোকো X2তে পাচ্ছেন 4500mAh ব্যাটারি, অন্যদিকে রিয়েলমি X2তে পাচ্ছেন 4000mAh ব্যাটারি। পোকো X2 120Hz ব্যবহার করলে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু 60Hz ব্যবহার করলে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অন্যদিকে রিয়েলমি X2তে হেভি ইউজ করলে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তাছাড়া চার্জিং দিক থেকে এগিয়ে থাকবে রিয়েলমি X2। 30% চার্জার দ্বারা ফুল চার্জের সময় নিচ্ছিল 1 ঘন্টার মতো, অন্যদিকে 27% চার্জার দ্বারা পোকো X2 চার্জের সময় নিচ্ছিল 1 ঘন্টা 10 মিনিটের মতো। অবশেষে রিভিউ শেষ পর্যায়ে এসেও কোনোটাকে সরাসরি এগিয়ে রাখা যাচ্ছে না। এক্ষেত্রে বিষয়টা এমন যে একটি অপরটি পরিপূর্ণ। আপনি কী ধরনের ফোন চান সেটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি কিছুটা ছোটো এবং হ্যান্ডি ডিভাইস, তাছাড়া কালারফুল ক্যামেরা সহ কালারফুল ডিসপ্লে চান, তাহলে রিয়েলমি X2 আপনার জন্য। অপরদিকে আপনি যদি কিছুটা বড় ডিভাইস, রিয়েল ক্যামেরা সহ রিয়েল ডিসপ্লে একোয়েট কালার সহ 120Hz ডিসপ্লে চান, তাহলে পোকো X2 আপনার জন্য।
সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে কোন ফোনটি কিনছেন বা কিনবেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা ফোন কিনতে চাচ্ছেন চলে যেতে পারেন রাধুকা ইন্টারন্যাশনালে, কারণ কিছুটা কম দাম হলেও তাদের কাছে পাবেন। ধন্যবাদ।